ডিসেম্বরে তার ফেরার কথা থাকলেও অবশেষে তার কফিন বন্দি দেহ ফিরল নদিয়ার তেহট্টের বাড়িতে। রাত 11টার একটু পরে নদিয়ার রঘুনাথপুরের বাড়িতে পৌঁছল কাশ্মীরে শহীদ জওয়ান সুবোধ ঘোষের নিথর দেহ। জম্মু কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে শহীদ সুবোধ ঘোষের মরদেহ পৌঁছতেই গ্রামে নতুন করে শোকের ছায়া নেমে আসে। গান স্যালিউটের মধ্যে দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক বৃন্দসহ বিভিন্ন নেতৃত্ববর্গ। উল্লেখ্য, গত শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্ত। ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। প্রত্যুত্তরে গুলির বিনিময়ে গুলি দিয়েই পাল্টা জবাব দেয় সীমান্তে কর্মরত ভারতীয় বিএসএফ জওয়ানরা। উভয় পক্ষের গুলি বিনিময়ের ফলে পাকিস্তানি সেনাদের গুলিতে ওই দিন ঘটনাস্থলে শহীদ হন নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সুবোধ ঘোষ। তিনি জম্মু কাশ্মীর সীমান্তে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি 3 মাস বয়সের একটি কন্যা সন্তানের বাবাও হয়েছিলেন। কথা দিয়েছিলেন ডিসেম্বরে ছুটি নিয়ে বাড়ি ফিরবেন, তখনই মেয়ের অন্নপ্রাশন দেবেন, কিন্তু সেই স্বাদ অপূর্ণ রয়ে গেল। নদিয়ার তেহট্ট থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।